কি করলে তোমরা ভালো করেছো না ওরা যদি এখান থেকে মের মের মারা যদি ওখান থেকে আসতে পারে এখানে আমাদের তো নিশ্চয়ই যাওয়া দরকার ছিল আসুক জামাইটা তোমার ছেলে বিয়ে দিয়ে বউ নিয়ে চলে আসবে তো হাসতে হাসতে চলে আসবে আর ওর মা কষ্ট হয়ে গেলে একটা বাচ্চা তুমি কি রোগ কি জানি আর মেয়ে ছেলে তুমি কেন জানবে না তোমার কি মেয়ে নেই তাহলে মেয়ের বাবা তুমি বোঝো না তুমি মেয়ের বাবা বোঝো না মেয়েটাকে আমি দেখছি আমি ভালোবাসি না ভালোবাসো যদি ভালোবাসতে তাহলে মা বাবার খবর নিয়ে যেত বন্টায় তুমি মা বাবার খবরটা কেন নিয়ে যাওনি ওখানে কিসের জন্যই যাওনি তুমি কি সাপোর্টাস করলে ওর কে আছে আর তোমার ছেলে এসে কি দেখবে ওই তুমি বাচ্চার কে দেখবে তুমি তো তোমার বাচ্চা নিয়ে নিয়েছো তোমার আশা পূর্ণ হয়ে গেছে যে ওর মা কে আশা পূর্ণ করবে যার যার মেয়ে ছেলে না হলে এই মেয়েটা সংসার করতে হবে কতটুকু দুধের বাচ্চা ও তোমরা প্রলোভন করে ওষুধ করে নিয়ে চলে গেছো ওখানটায় নিয়ে গিয়ে বেসাদি করেছো এরা চুপ করেছিল এরা তো একদিন খবর দিলে সাইজ করে ছেড়ে দিতুম তোমাদের কবে সাইজ করে দিতুম দেখেছিলে ডাকলে যায় না লোক যায় না ডাকলে চিলুম টাকা দেখেছিলে যে যায় না সেখানে কানে শুনতে পায় না বলতে পারে না তার আগে আমাকে ফোন করেছে মা তুমি আমাকে নিয়ে যাও না আমার যেতে প্রথম থেকে বলো তো ফোন করলে দেখবো মারামারি হচ্ছে পেটাপিটি হচ্ছে কালকের হয়েছে নাকি মেয়ে বলছে আমি যে হ্যাঁ মেয়ে তুই বিষ খেয়েছিস কেন কি হয়েছে না আমার আমরা আর কি মারছিলাম আমার যা শাড়ি কিনেছে আর আমি বলি আমার ভাগ্যে হবে না আমার শাড়ি এই বলেছে জামাই ধরে পিটেছে জামাই ধরে পিটেছে আর আমি ফোন করেছি সেই সময় আমি জানি না ওদের ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার মেয়ের আমার মেয়ের দু বছর তা এই যে ঝগড়া মারামারি হতো আপনারা জানতো না কখনো না ভালোবেসে পালিয়ে বিয়ে করেছে বলে জানতো না যখন পালিয়ে বিয়ে করেছিল আপনার মেনে নেননি এক বছর বাচ্চাটা হতে এক বছর পরে তারপরে বাচ্চাটা হলে মেনে ছেলেটা হলে তারপরে ওর বাবা মেনে নিয়েছে ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করতাম সবসময় ঝগড়া মারামারি অশান্তি হতো এটা আপনাকে তো বলে না বলেনি কি করে জানলেন তাহলে এই আমার ছেলে কালী পুজোর সময় গেছিল আমার ছেলে কথা বলতে পারে না কানে শুনতে পারে না আমার ছেলে গেছিল কালী পুজোর সময় আছে জামাই সাপ পেটা করেছে উপসি মেরেছে এগুলো সব ফুলেছে আমার ভিডিও কলে দেখিয়েছে আর তারপরে আমার ছেলে এসে আমার ছেলে কথা বলতে পারে না ইশারা করে আমার বলছে আমি দিদির বাড়ি আর যাবনি কেন না দিদির মেরে সাপ পেটা করেছে তারপর আমি ভিডিও কল করেছি আমার ছেলে স্বামী মারতো নাকি ওর বাড়ির লোকজন মারধর করতো ওর স্বামী ওর শাশুড়ি ও জল যাচ্ছিল ওর শাশুড়ি ও ফোন করতাম আমি ওর শাশুড়ি বড় ছোট কথা বলতো ওই ভয়তে আমি ফোন করতাম না আপনাকে কি কোনোদিন বলেনি যে এই কারণে দেনা পাওনা হোক বা টাকা পয়সার জন্য হোক বা অন্য কিছু কারণে বা কোনোদিন বলেনি তাহলে অশান্তিটা হতো কেন যখন জামাই এরকম মারা ছোটা ওই একটু কথায় কথায় শুধু মারামারি কারণ তো থাকে কালী পুজোর সময় কালী পুজোর সময় নাকি শুনেছি আমার মেয়ে বলছে হ্যাঁ মেয়ে তোর মারা মারলো কেন তারপরে বলছে বলছে ও মা জামাইয়ের জামাইয়াটা মেয়েকে ভালোবাসে জামাইয়াটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটার কাছে
ম্যাসেজ পাঠিয়েছে আর আমি ম্যাসেজ পাঠিয়েছে এবার আমি সেই ফোনে ম্যাসেজটা দেখেছি দেখে আমি বলছি তুমি এই ফোনে ম্যাসেজ পাঠিয়েছো কেন বলে আমি কি লেখাপড়া জানি আমি ম্যাসেজ পাঠিয়েছি বলছি তুমি জানো না তাহলে এই ফোনে ম্যাসেজ কেন সে মেয়েটা বিয়ে হয়ে গেছে তোমারও বিয়ে হয়ে গেছে তুমি কিসের জন্য ম্যাসেজ পাঠাবে থানায় অভিযোগ করবেন হ্যাঁ হ্যাঁ আমি ছাড়বো কার কার বিরুদ্ধে অভিযোগ আছে আপনাদের ও শ্বশুর শাশুড়ি জামাই জামাইয়ের নাম কি জামাইয়ের নাম লকাই প্রামাণিক কোথায় বাড়ি সরবেলিয়া কুমারখালী আর শ্বশুর শাশুড়ি কি নাম শ্বশুর শাশুড়ি ভারতী প্রামাণিক আমার মেয়ের নামও ভারতী আচ্ছা এই যে তাহলে কি জামাইয়ের অবৈধ সম্পর্ক ছিল এটা আপনার মেয়ে জানতে পারার জন্যই জানতে পারতে ওকে মেরে সাপেটা করেছে কালী পুজোর সময় আমার ছেলে দেখে এসছে ওইখান থেকেই ওদের গন্ডগোল তার আগে কি হতো না হতো আমাকে জানো আমি জানি কি নাম আপনার আমার নাম পদ্ম দাস কোথায় বাড়ি আপনাদের আমার ক্যারিং পূর্ব খাসকুল জামাইয়ের বাড়ি আমি জানি না স্বামী তুই একটু টাকা রাখি করে রেখে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা কালকে মারধর করেছেন না মারধর হয়নি রাগারাগি হয়েছে চলে আসছিল ওরা আসতে দেয়নি আটকেছে যে যাসনি আমি যে না ভালোবাসতাম একটা বাচ্চা হলো আমার নাতি হয়েছে আমাকে ভালোবাসবো না দেখবো কি প্রেম করে বিয়ে করেছিল হ্যাঁ কালকে হঠাৎ করে বিষ খেলে গেল হঠাৎ করে ওদের কিছু নিয়ে রাগারাগি আর কি হচ্ছে বসে বসে আর কি করতে করতে সেটা রাগ হয়ে গেছে রাগ হয়ে নাকি ও রাগ করে চলে আসছিল ওরা সবাই বলছে যাস নি এই কথা লিতি রাগ করবি বলে না টাটানি করে ঘরে নিয়ে গেছে নিজে বলছে হাসপাতালে নিয়ে এসেছিলেন কালকে কালকে ওখানে আমি হসপিটালে ওই কৃষি চক্রে ভর্তি করেছিলাম কোথায় ভর্তি করেছিলেন ওই বাজার কৃষি চক্রে আপনাদের বাড়ি কোথায় সরবেড়িয়া তারপর অতক্ষণ ধরে রাখলেন কেন ওখানে সেলাইন চলছিল ওখানে দেখছিল রুগী এর মারা যে বলছে এখানে থাকলে আমি সেলাইন দেবে না রুগী ডাক্তারের সঙ্গে ঝগড়া করে সেলাইন আটকে দিয়ে রুগী নিয়ে চলে এসেছে কি নাম কি আপনার আমার নাম ভারতী প্রামাণিক আপনার বৌমা হ্যাঁ